ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা একটা ওমেন্স এর বটম একটা স্কিনি প্যান্ট ডেনিম এর এটা একটু প্রবলেম ফেস করতেছি এটা ওয়েস্টের প্রবলেম ফেস করতেছি সেই প্রবলেমটা হচ্ছে এখানে অনেক টাইট দেখা যাচ্ছে বাট আমাদের স্ট্রেক মেজারমেন্ট যেটা আছে সেটা থেকে হাফ সেম প্লাস আছে টপে সিএমএম হাফ সেম প্লাস আছে সো চলুন দেখি আমরা শুনি কিভাবে এটা ওয়াইড করতে পারি এটা অনেক টাইট দেখা যাচ্ছে এই টাইটটাকে আমরা পড়াবো এবং কোথায় কি ডিফিকাল্টি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর বেসড অন দ্যাট আমরা একটা প্যাটার্ন ওইটা অ্যাপ্লাই করবো ফার্স্ট আমরা এটা ওয়াইড করি আচ্ছা এখন এটা আমি যদি সামনে থেকে লাগাই দিই তাহলে আমার জন্য অনেক টাফ হয়ে যায় সামনে থেকে লাগাই দিই অনেক টাফ হয়ে যাবে এখন এটা কী করবো আমি এটাকে এখান থেকে আস্তে আস্তে উঠাবো জাস্ট আমাদের ফিটিংটা দেখাচ্ছি উঠিয়ে এটাকে সামনে নিয়ে আসবো এইভাবে নিয়ে এসে এটাকে জাস্ট এখানে ধরে এইভাবে আমি যখন এটা পড়াবো তখন এটা অটোমেটিক্যালি আমি পড়াইতে পারবো আশা করি হয়ে গেল আপনি যখন সামনে থেকে লাগাবেন এটা কিন্তু খুবই টাফ হয়ে যাবে আপনাকে এটা বাটনটা ক্লোজ করতে এখানে যেটা আমরা প্রবলেম ফেস করতেছি এখানে একটা প্রবলেম হতে পারে যেটা আমাদের টেনশনটা এটা টাইট হতে পারে ফ্যাব্রিকের আপনার ইলাস্টিক পার্সেন্টেজ কম হতে পারে ওয়াশের ক্ষেত্রে এটা আপনার শিনকেজের ইয়ার রেজাল্টটা দেখতে হবে সেটা যদি বেশি মাইনাস থাকে সেখানেও সেটার কনসার্ন হতে পারে আর এছাড়া যেটা আমরা এটা আমাদের স্ট্রেট গেন কাটা হয়েছে ওয়েস্ট বেল্টটা স্ট্রেট গেন বলতে যেটা সেটা এই ওয়েতে আপনার ফ্যাব্রিকটা নিয়ে দিয়ে এটির উপর প্যাটার্ন ওয়েস্টের প্যাটার্নটা ফেলে যে আমরা ওয়েস্ট বেল্টটা বানাই সেটির স্ট্রেট গেন আর যখন ক্রস করবো তখন এই মানে ফ্যাব্রিকটা থাকবে এই ওয়েতে প্যাটার্নটা অ্যাঙ্গেল হয়ে যাবে ঠিক আছে অ্যাঙ্গেল হয়ে সেই ক্ষেত্রে সেটা হলো ক্রস গেন তো আমাদের কি স্ট্রেট গেন কাটা হয়েছে সে যে জন্য প্রবলেমটা বেশি আর এটা থেকে আমরা যদি আরেকটু এখানে মানে এটা আপডেট করতে যাই সেক্ষেত্রে টেনশনটা অ্যাডজাস্ট করতে হবে ফ্যাব্রিকের ইলাস্টিসিটি আর একটু বেটারটা থাকতে হবে মানে যেমন স্ক্রস করে যেমন এখানে যেমন দেখেন কোনো এত টাইট যে হাত ভিতরে আটকে যাচ্ছে ঠিক আছে এটার ইলাস্টিসিটি একবারেই নেই ঠিক আছে তো যদি সম্ভব হয় আমরা এটা অ্যাপ্লাই করবো যে প্যাটার্নটা একটু প্লাস টেন্ডেন্সি রাখার জন্য ঠিক আছে যেন আমরা ইজিলি এটা ওয়্যার করতে পারি তো এই ছিল আজকে শর্ট রিভিউ আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবেন কমেন্ট করবেন পাশাপাশি সাবস্ক্রাইব করুন অল বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য